আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র কি নিষেধাজ্ঞা দেবে? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। নির্বাচনের পর বিএনপি সামনে যে তিন বিকল্প, যে কারণে ভয়ঙ্কর রূপে তারেক জিয়া। নির্বাচন নিয়ে শেখ হাসিনার পাঁচ যে নির্দেশনা, নির্বাচনের পরে রাজনীতি কোন পথে, কেন এই নির্বাচন আসলে গণভোট, যে ঘটনাগুলো ঘটলে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসতে পারে, ভোট দেবেন না মাহিয়া মাহি, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, নির্বাচন নিয়ে কি বলছে পরাশক্তিগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র কি নিষেধাজ্ঞা দেবে? আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা, চ্যালেঞ্জ সবকিছু মোকাবেলা করেই এখন নির্বাচনের পথে বাংলাদেশ। যদিও বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারপরও নির্বাচন নিয়ে একটি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে এই নির্বাচনের আগে সবচেয়ে বড় শঙ্কা এবং উৎকণ্ঠা যে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা। নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে কিনা, এই নিয়ে এখন কূটনৈতিক অঙ্গনে নানামুখী আলাপ আলোচনা চলছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পরপরই কম্বোডিয়া বা নাইজেরিয়ার মতো বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিতে পারে এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিষেধাজ্ঞার বিষয়ে নানা রকম ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন তা নির্বাচনের প্রচারণা শেষ ভাগে এসে। তিনি বলেছেন যে পোশাক শিল্পের ওপর যারা নিষেধাজ্ঞা দিবে তারাই বিপদে পড়বে। অন্যদিকে কোন কূটনীতিকরা মনে করছেন যে আঞ্চলিক কৌশলগত অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ আছে। এই নির্বাচনের পরপরই যদি ভারতের সঙ্গে অভিন্ন কৌশল বাংলাদেশকে কাছে পেতে চায় যুক্তরাষ্ট্র, তাহলে হয়তো নিষেধাজ্ঞা দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমনিতে নানা রকম চাপের মুখে আছে, সেই কারণেই এই বাস্তবতায় বাংলাদেশের বিষয় যুক্তরাষ্ট্র হয়তো এড়িয়ে যাবে, যেভাবে গত 28 অক্টোবরের পর থেকে বাংলাদেশ প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছে। কারণ নিষেধাজ্ঞার ঝুঁকি নিলে এই উপমহাদেশেই মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে কূটনৈতিক মহল। নিউজ সোর্স বাংলা ইনসাইডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ কয়টি আসন পাবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, নির্বাচনের পর বিএনপির সামনে যে তিন বিকল্প। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। ইতিমধ্যে দলটি নিষ্ক্রিয় অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, যদিও সেই অসহযোগ আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে। 7 জানুয়ারি নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, এই নির্বাচনের পরে বিএনপি কি করবে? বিএনপি কি আন্দোলন অব্যাহত রাখবে? নির্বাচনের পর তারা সাংগঠনিকভাবে নিজেদেরকে পুনর্গঠিত করার চেষ্টা করবে? নতুন সরকারকে কিছু সময় দেবে নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে বিএনপির? বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে নির্বাচনের পর বিএনপি কি করবে সে সম্পর্কে তাদের মধ্যেও এক ধরনের অস্পষ্টতা রয়েছে। বিএনপির অধিকাংশ নেতাই জানেন না যে নির্বাচনের পর তাদের রাজনীতির গতি প্রবাহ কোন দিকে ধাবিত হবে। তবে বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির সামনে নির্বাচনের পর তিনটি বিকল্প রয়েছে। এক, নির্বাচনের সাথে সংলাপের মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা। দুই, আন্দোলনের ধারা অব্যাহত রাখা বিএনপির সামনে। দ্বিতীয় বিকল্প হল আন্দোলনের ধারা অব্যাহত রাখা। তিন, আন্তর্জাতিক মহলে লবিং তদবির এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রচারণা বিএনপির সামনে। তৃতীয় বিকল্প হল যে নির্বাচনের পরে নতুন সরকারকে অগ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক লবিং এবং কূটনীতি। ইতিমধ্যে বিএনপির একাধিক লবিস্ট ফার্মে নিয়ে কাজ করবে। নিউজ সোর্স কালবেলা অনলাইন। দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় কে কে ক্ষমতা দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে ভয়ঙ্কর রূপে তারেক জিয়া। নির্বাচনের আগে এবং পরে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। 21 আগস্ট গ্রেনেড হামলার সময় যে রকম পৈশাচিক রূপে ছিলেন লন্ডনে পলাতক এই সন্ত্রাসী দুর্বৃত্ত, ঠিক একই রকম অবস্থায় আছেন এই বিএনপি নেতা। গতকাল গোপীবাগে বেনাপোলে এক্সপ্রেস যে হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে সরাসরিভাবে লন্ডনে পলাতক এই দুর্বৃত্ত জড়িত ছিলেন বলে নিশ্চিত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। লন্ডনে তারেক জিয়ার নির্দেশেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। শুধু তাই নয়, সারাদেশে তারেক জিয়ার একটি নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে উঠেছে, যে ক্যাডার বাহিনীর প্রধান কাজ হল সন্ত্রাসী তৎপরতা করা, আগুন, সন্ত্রাস এবং নাশকতার মাধ্যমে জনগণের মধ্যে একটি ভীত সঞ্চার করা, এমন একটি পরিস্থিতি তৈরি করা যেন জনগণ ভোট দিতে যেতে ভয় পায়। বিভিন্ন সূত্রগুলো বলছে ঢাকা শহরেই তারেক জিয়ার এরকম ক্যাডারের সংখ্যা প্রায় 1000। এরা সরাসরি তারেকের সঙ্গে যোগাযোগ করে কোথায় হামলা করতে হবে, কোন গাড়ি পোড়াতে হবে ইত্যাদি এইসব বিষয়ে সরাসরি নির্দেশনা দিচ্ছে তারেক জিয়া। নিউজ সোর্স যুগান্তর।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নির্বাচনে শেখ হাসিনা 5 জনের নির্দেশনা। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আর এ কারণে আওয়ামী লীগ সভাপতি গতকাল দলের নীতি নির্ধারকদের সুস্পষ্ট 5 দফার নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা মান্য করা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও দলের নীতি নির্ধারক সূত্র নিশ্চিত করেছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 5 দফা নির্দেশনা দিয়েছেন তার মধ্যে রয়েছে 1. নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে, 2. ভোটার উপস্থিতি বাড়াতে হবে, 3. জাল ভোট বা ভুয়া ভোট বর্জন, 4. কোথাও প্রশাসন যেন হস্তক্ষেপ না করে, এবং 5. নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। বিভিন্ন সূত্রগুলো বলছে আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতৃবৃন্দের কাছে আওয়ামী লীগ সভাপতিও বার্তা দিয়েছেন এবং সবগুলো আসনের প্রার্থীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পাবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নির্বাচনের পরে রাজনীতি কোন পথে। প্রশ্ন উঠেছে যে নির্বাচনের পরে কি হবে। বিরোধী দল চেষ্টা করেছিল যেন শেষ পর্যন্ত নির্বাচন না হয়, একটি অরাজনৈতিক শক্তি ক্ষমতা দখল করে আন্তর্জাতিক মহল যেন নির্বাচন বন্ধে সরাসরি হস্তক্ষেপ করে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। বরং সকল বাধা বিপত্তি অতিক্রম করে সরকার একটি নির্বাচন আয়োজন করতে সক্ষমতার পরিচয় দিয়েছে। এরকম বাস্তবতায় নির্বাচনের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে মোড় নেবে সেটি এখন আলোচনার বিষয়। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের পরও বিএনপি তাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখতে পারে। ইতিমধ্যে বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। কাজেই ধারণা করা হচ্ছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরই বিএনপি তার আন্দোলনের কর্মসূচি থেকে সরে আসবে না, বরং এই আন্দোলনের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে পারে। একাধিক সূত্র বলছে যে নির্বাচনের পরে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে একটি প্রবাসী সরকার গঠন করা বা একটি আন্তর্বর্তীকালীন প্রবাসী সরকার গঠন করার একটি পরিকল্পনা বিএনপির মধ্যে আছে। সেই পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে কেনই নির্বাচন আসলে গণভোট। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই যে অজানা শঙ্কায় বিভ্রান্ত হয়েছিলেন এতে বোঝা যায় তাদের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তায়। কিন্তু একজন অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন গণতন্ত্রের জন্য সংবিধান সুরক্ষার ব্রত নিয়ে, তার নাম শেখ হাসিনা। অনেকে এমপি হবার দ্বার প্রান্তে, অনেকে মন্ত্রী হবারও খোয়াব দেখতে শুরু করেছেন, কিন্তু এই নির্বাচন যে হতে যাচ্ছে সব জাতি এবং আন্তর্জাতিক বাধা ও ষড়যন্ত্র পেরিয়ে তার কারণে শেখ হাসিনা। তার অমিত হা সাহস, বিচক্ষণ, দূরদর্শী নেতৃত্বের কারণেই সাতজারানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে তাই আপনার নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। আপনি কার পক্ষে? আপনি কি চান বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমাদের অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা আসুক? আপনি কি চান অনির্বাচিত সুশীল বাবুর ক্ষমতা দখল করুক? আপনি কি চান দেশ গতিহীন এক অন্ধকার হতাশার অধ্যায়ে প্রবেশ করুক? যদি না চান তাহলে 7 জানুয়ারি ভোট দিন যে কোনো প্রার্থীর পক্ষে। আপনি আপনার ইচ্ছা মতো প্রতীকে ভোট দিন, নৌকা, লাঙল, ট্রাক, ইগল, দাব, যে কোনো মার্কায়। আপনার ভোট প্রদানই গণতন্ত্র রক্ষার সবচেয়ে বড় অস্ত্র। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে ঘটনাগুলো ঘটলে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দেখতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচন কিভাবে হচ্ছে এবং কতটুকু সুষ্ঠু হচ্ছে। আর শেষ পর্যন্ত যদি সুষ্ঠু নির্বাচন করা যায় তাহলে বাংলাদেশের নিষেধাজ্ঞার কোনো ভয় নেই বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে যে কয়েকটি ঘটনা ঘটলে বাংলাদেশ নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে তা তার মধ্যে রয়েছে। যদি নির্বাচনে যথেষ্ট কারচুপি এবং ভোট জালিয়াতি হয়, এই কার নির্বাচনে যদি কোনো প্রার্থী জয়ী হওয়ার জন্য যথেষ্ট কারচুপি ভোট জালিয়াতি করে তাহলে সেক্ষেত্রে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। 2. প্রশাসনের হস্তক্ষেপ এবং কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়ার চেষ্টা। প্রশাসন যদি নির্বাচন হস্তক্ষেপ করে, কোনো বিশেষ প্রার্থীকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করে, একটি সাধারণ ফলাফল নির্বাচনের মাঠে বাস্তবায়নের চেষ্টা করে, সেক্ষেত্রে নির্বাচন গ্রহণযোগ্যতা সংকটে পড়বে এবং এই ধরনের নির্বাচন শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি, বিশেষ করে পশ্চিমা বিশ্বের স্বীকৃতি পাবে না। 3. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে এবং জোরপূর্বক কেন্দ্র দখলের ঘটনা ঘটে। 4. নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং 5. ভোটার উপস্থিতি কম থাকা। যদি নির্বাচনে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে না হয়, ভোটার উপস্থিতি যদি 10% বা তার নিচে হয়, সেক্ষেত্রে এই নির্বাচন গ্রহণযোগ্যতার সংকটে পড়তে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভোট দেবেন না মাহিয়া মাহি। অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। রোববার ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এই নির্বাচনকে ঘিরে তারাঙ্গনেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। তারাঙ্গন থেকে এবারে নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি শান্তিনী এবং কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম। জানা গেছে মাহিয়া মাহি ও ডলি শান্তিনী ভোট দিচ্ছেন না। রাজশাহী 1 থেকে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা মাহি।
সংবাদ মাধ্যমে তিনি বলেন, আমি ঢাকার উত্তরার ভোটার, সাধারণত সেখানেই ভোট দেওয়া হয়, কিন্তু এবার নির্বাচনের কারণে যেতে পারছি না, তবে চাইবো আমার নির্বাচনী এলাকার মানুষরা যেন তাদের ভোটটা দিতে পারেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমের তীক্ষ্ণ দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। এইসব মিডিয়ার প্রতিবেদন বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি। সব পক্ষকে টেনে এতে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। গোটা ভোট ব্যবস্থার বেশ ফলো করে প্রচার করা হচ্ছে নির্বাচনের নানা ঘাটতি, ত্রুটি, বিচ্যুতি। মোটা দাগে বলা হচ্ছে, টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চাচ্ছে আওয়ামী লীগ, যেখানে প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির আন্দোলনের ব্রিটিশ গণমাধ্যমে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সাধারণ নির্বাচনের ফল কী হবে তা আগে বোঝা যাচ্ছে। সরকারের বিরোধীরা নির্বাচন বর্জন করায় এবং তাদের অনেক নেতা কারাগারে থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মানবাধিকার ইস্যু নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচন নিয়ে কি চলছে পরাশক্তিগুলো? গত বছর নির্বাচনে আমেজ শুরু হওয়ার পরপরই সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ আয়োজনকে কেন্দ্র করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্র। দেশটি জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় ক্ষমতাসীন বিরোধী দলের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা সহ থাকবেন বিভিন্ন বাহিনীর সদস্যরাও। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার ওপর সতর্ক দৃষ্টি রাখছে বলেও জানায় ওয়াশিংটন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর এই জোট জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার সহিংসতা দেখতে চায় না তারা। এ সময় মানবাধিকার, বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন ও নির্বাচন কারচুপির কারণে ঢাকার উপর ভিসা নিষেধাজ্ঞার প্রস্তাবও তোলেন বেশ কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য। যদিও শেষ পর্যন্ত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, তবে এবারে নির্বাচনে কোনো পর্যবেক্ষণ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জোটটি। বাংলাদেশে নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করে ভারত। প্রতিবেশী দেশ হওয়ার কারণে ভারতের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ভোটের ক্ষেত্রে বেশ প্রভাব ফেলে। অভিযোগ আছে, নির্বাচনে ভারতের একটি পরোক্ষ প্রভাব সবসময় থাকে, তবে এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে ভারত।